বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে উপস্থিত করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ বিএনপিপন্থী আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন শুনানি শেষে বিচারক শামসুজ্জামান দুদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে রবিবার দিবাগত রাত বারোটার দিকে ক্যান্টনমেন্টে বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি এদিকে দুদুকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি এক বিবৃতিতে তিনি বলেন বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এখন একাত্তর সালের মতো দুর্বিসহ সময় অতিক্রম করছে তখন মানুষ যেমন হানাদার বাহিনীর ভয়ে দিগবিদিক পালিয়ে বেড়াতো স্বাধীনতার পঞ্চাশ বছর পরও এখন মানুষ আওয়ামী স্বৈরশাসকের আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়ে তাদের পরিবারের সদস্যদেরকে আটক করে থানায় নিয়ে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভি